অতীত মানে ভূত, তাই তো? ভূতকে আবার অনেকে বলে ভূত মানেই তো অতীতকাল। কিন্তু কখনো জানেন তো কিছু কিছু অতীত আছে যেটা হয়তো মানে যেটা পাস্টে অনেক কিছু হয়ে গেছে যেটা হয়তো আমরা জানি না, বাট ওই অতীত যদি নিজের সমূর্তি ধরে বর্তমানে চলে আসে, আমি ভৌতিক দিকে বলছি, সেটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তো এমনই ঘটনা এক অনামিকা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং থাকবে আজকে দীপ সাহার একটি ঘটনা। দুটো ঘটনা নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন এই যে এরা যে ঘটনা শেয়ার করছেন, ওরকম ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kathagolpa@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথাগল্প নামে সেখানেই পাঠিয়ে দিতে পারেন। একটা জিনিস তো করতে ভুলেই গেছি, নমস্কার বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি কথায় গল্পতে। তো আমি শুরু করে দিই, ঠিক আছে? অনামিকার ঘটনা। অনামিকা মানে কি, কিছু কিছু জানো তো প্রত্যেকটা ফ্যামিলিতে, আমি বলবো না যে সব একই রকমের জিনিস ঘটে, কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো আমরা লোক চোখে আড়ালে রাখতে চাই। কারণ কোনো ফ্যামিলিতে খুব বেশি, কোনো ফ্যামিলিতে খুব কম, বা কোনো ফ্যামিলিতে দুঃখজনক, কোনো ফ্যামিলিতে বা লজ্জাজনক হতেই পারে। তো এই ক্ষেত্রে আমি একটা অ্যাড করছি। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমার, আমি বলছি না ওনাকে কীভাবে আমি চিনতাম না চিনতাম, না হলে অনেকেই হয়তো বুঝতে পারবে, কারণ কথায় গল্পে তো অনেকেই তো আছেন আমার চেনা পরিচিত। তো আমি শুনেছিলাম যে ওনার ভাইয়ের একই মেয়ে ছিল, এবং ঘটনাটা মানে আমি যখন ক্লাস 11-এ পড়ি তার থেকেও ধরো আরও 15-20 বছর আগের ঘটনা, তার মানে আমার নিজের এখন মেয়ে হয়ে গেছে, বুঝতে পারছি। আমি বয়সটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তো তখন নাকি মানে ওর দাদার মেয়েটা আত্মহত্যা করে, কেন? লোক লজ্জার হাত থেকে বাঁচার জন্য, কারণ ও প্রেগনেন্ট হয়ে গেছিল অবিবাহিত অবস্থায়। তো সেই জিনিসটা খুবই প্যাথেটিক ছিল। আর গ্রামে গঞ্জে বুঝতেই পারছো, আর যখনকার কথা বলছি শুধু গ্রামে গঞ্জে কেন, শহরাঞ্চলেও কিন্তু এটার মধ্যে মানে ছিচি একটা, মানে কি বলবো আর, যদিও এখন অনেকেই সিঙ্গেল মাদারটা মানে অ্যাজ এ অপশন হিসাবে বেছে নিচ্ছে, সেটা নিজের নিজের পার্সোনাল ব্যাপার, এটা এখন হতে মানে এখন আমরা সেটা আর কি মানছি আর কি, তখন কিন্তু ওই রকম সিন ছিল না। তো ঘটনাটা জাস্ট শোনো, অনামিকাই পাঠিয়েছে এবং অনামিকার মায়ের সঙ্গে খুব ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটেছে। তো অনামিকা তো এখন তো উনি মানে ইন্ডিয়ার বাইরেই থাকেন, কিন্তু যখন ওনার আর কি দেশের বাড়িতে আর কি ভারতের কোনো একটা প্রান্তে দেশের বাড়িতে থাকতেন, মানে অ্যানসেস্ট্রাল হোম, তখন ওর বাবা বড় ছিল। হ্যাঁ, তো বাবা যখন বড় ছিল, ওনার যখন ওর বাবার যখন 27-28 ইয়ার্স, তখন ওর মাকে বিয়ে করে আনে। তো অনামিকার মা জানতো যে ওর বাবাই বড়, কিন্তু বিয়ের পরে শুনে যে ওনার এক মানে বড় ননদ, আমাদের ওখানে কিন্তু যদি হাজব্যান্ডের বড় হয় না তাহলে ননাস বলে, এবং হাজব্যান্ডের যদি ছোট হয় তাহলে ননদ বলে। তো এখানে তো ননদই বলে, তো তাই আমি বলছি মানে বোঝার সুবিধার্থে আমি কিন্তু ননাস বলছি, ননাস ইন্ডিকেট করছে হাজব্যান্ড থেকে বড় আর কি। হ্যাঁ, তো এখানে এসে জানতে পারে যে না, ওনার এক ননাস ছিল যে নাকি 17 বছর বয়সে মারা গেছে। তো কি হয়েছে না হয়েছে অতটা তো কিছু বোঝা যায়নি, বলা যায় না যে মারা গেছে মারা গেছে। তখন তো দেখো ডাক্তারের ট্রিটমেন্টটা ওরকম ভাবে ইজিলি অ্যাভেলেবল ছিল না, ভালো স্বাস্থ্য কেন্দ্রও ছিল না, তো অনেক রকমের মানে এখন যেটা আমরা বলবো ছোটো মোটো রোগ, আগে কিন্তু ওইরকম ছোটো মোটো রোগেও মানুষ মারা যেত, ঠিক আছে? তো ওদের এখন যদিও মানে অনামিকা ম্যামের মানে অ্যানসেস্ট্রাল হোম, বিল্ডিং বাড়ি, এবং ওর তো কাকা ঠাকা আছে, ওনার কাকা ঠাকারা থাকেন, কিন্তু যখন আর কি ওনার মা বিয়ে করে আছে এসছেন না, ওই গ্রামে যেরকম বাড়ি থাকে না, তুমি বলছি বলতে পারো যে মাটির ঘরও ছিল, পাকা দালান নয় কিন্তু পাকা রুম আর কি বানানো হয়েছে ওরকম টাইপের, ইটের গাঁথনি বাঁধনি দিয়ে, উপরে আবার টালির চালও ওরকম, বারান্দা ছিল বেশ বড়, উঠান ছিল। এবং বিয়ের পরে আসার পর থেকে ওনার শাশুড়ি খালি একটা কথা বলতেন যে বৌমা তুমি না ওইখানে বেলগাছটা যে দেখছো ওইখানে না যাবা না। তো বলছে কেন মা? বলছে না গো মানে আমরা ওখানে পুজো টুজো করি তো অনেক পয় পরিষ্কার করে রাখতে হয়, আমি কাউকেই যেতে দিইনি, যেতে দিই না, যখন পুজো টুজো করতে হয় আমি কাপড় ঠাপড় ছেড়ে যাই, আমি করি এই জিনিসটা, আমি করি, তোমরা যেও না। হ্যাঁ, তারপর বলছে যে ঠিক আছে, তখনকার দিনে তো আর কেন, এখন হলে তো আমরা হয়তো প্রশ্ন করতাম কেন মা বলছেন এরকম, কি আছে ওখানে ভূতের ভয় নাকি। তো আগে তো ওরকম অত কোশ্চেন করার মানে করার নিয়মও ছিল না, এবং করার সাহসও ছিল না অনেকে, তো যাই হোক খুব কমই ছিল যে মানে সাহস করে কোনো রকম প্রশ্ন জিজ্ঞেস করতো। আমার সঙ্গে ভাবছো তোমরা সহমত হবে, তাই তো?
তো ঠিক আছে, উনি মেনে গেছেন ওনার শাশুড়ি। তো ঠিক তোমার বিয়ের 10 মাস যেতে না যেতে উনি মানে প্রেগনেন্ট হলেন। হ্যাঁ, প্রেগনেন্ট হলে খুব খুশি, মানে প্রথম তো 1 মাস বোঝা যায় না, তারপর তো আস্তে আস্তে ওই গা গোলানো ইয়ে করা। তো ওদের এখানে একজন ধাই ছিলেন, যদিও স্বাস্থ্য কেন্দ্রেই বাচ্চা কাচ্চা হতো, তথাপি ওই ধাই যেহেতু এক্সপিরিয়েন্সড পার্সন না, তখন তো আর ওরকম কিট বাগেরা ছিল না। তো তোমার যদি তুমি কনফার্ম হতে গেলেও স্বাস্থ্যকেন্দ্রই যেতে হবে। তো আর ধাইরা দেখে তো অনেক কিছু বুঝে যায়। তো ধাইমা বলছে না তোমার বউ পুয়াতি, ঠিক আছে। তো বলছে যে 3 মাসটা জেনে, অ্যাকচুয়ালি 3 মাস অবধি কাউকে তো বলতে নেই, অনেকে মানে স্প্রেড করতে নেই বলে নজর লেগে যায়। তো 3 মাস পরে বলেছে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে যা যা আর কি ডক্টর যা যা বলবে ওরকমভাবেই চলার, ঠিক আছে। তো এই যে 1 মাস কমপ্লিট হলো না, যখন মানে পুরো কনফার্ম হলো যে সে প্রেগনেন্ট, অনামিকা ম্যামের মা অদ্ভুত অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে লাগে। কী কেন্দ্রিক জানো, এই বাড়িটা কেন্দ্রিক, অ্যাজ ইফ উনি যে বিয়ের পরে এই বাড়িটাকে দেখছেন, বাড়িটা ওইরকম না। পার্টিকুলারলি উনি দেখছেন বাড়িটার এক কোণে, মানে এখন যে বর্তমান তোমার কুয়ো, মানে সরি বলছি, বর্তমান যে তোমার একটা বাগান টাইপের করে রাখা আছে, অ্যান্ড অলসো যে ওনার শাশুড়িমা বলেছেন ওখানে একটা বেলগাছ আছে, যেও না, ওইখানে একটা বড় মস্ত বড় একটা কুয়া আছে, পাক কুয়া যেটাকে বলে, এবং পাকুয়ার ওখানে দেখছে যে ওরকম বাঁধানো আর কি, মানে ওই না কলপারের মতো যে কাপড় ঠাপড় কাচার জন্য সিমেন্ট দিয়ে বাঁধানো থাকে না, ওইরকম টাইপের দেখছেন। বাথরুমগুলিও ওরকম না। হ্যাঁ, আর দেখছেন কি কুয়ার কুয়ার মানে পাতকুয়ার ওখানে একজন মহিলা দাঁড়িয়ে, মহিলা দেখতে কিন্তু সুন্দর, উনি পুরো বুঝতে পারছেন আর কি সুন্দর। হ্যাঁ, আর আগের দিন মানে যখনকার কথা বলছি, তখন মেয়ে ম্যাক্সিমাম মেয়েরা শাড়ি পরলেও কিছু কিছু মেয়েরা কিন্তু ম্যাক্সি গাউন ওগুলিও পরতো না, মানে তখন কিন্তু খুব চল উঠেছিল ম্যাক্সি পরার। তো এই ঘটনাটা ধরো আমি তবুও বলছি তোমার 77-80 মিডিলে, এরকম আর কি, সন্তান পুরো ডাইরেক্ট বললাম না আর কি, তোমরা বুঝে যাও কোন সময়কালের কথা বলছি। তো ম্যাক্সি ড্রেসটা খুব চলন হয়েছিল তখন। তো ম্যাক্সি পরে দাঁড়িয়ে আছে আর দেখছি যে কুয়োতলার একটা বালতি বালতিটা ধরে এরকম এরকম করছে, আর নিচে দেখছে আর খুব উদাস উদাস চোখে তাকিয়ে আছে উনি। না এটা দেখে না পরের দিন সকালবেলা উঠে ওর হাজবেন্ডকে বলছে যে কালকে না আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম গো। বলছি কি অদ্ভুত স্বপ্ন দেখলো? বলছে একটা মেয়েকে, জানো তো মেয়েটাকে আমি কোনোদিনও দেখিনি, মেয়েটা দেখলাম কি ওখানে দাঁড়িয়ে আছে, কুয়ো পাড়ে দাঁড়িয়ে আছে, খুব উদাস, মানে চোখ দিয়ে জল ছলছল করে পড়ছে, আর কুয়োর দিকে না এরকম করে নিচে হয়ে তাকিয়ে আছে উদাসীন। হ্যাঁ, আর পরনে একটা ম্যাক্সি ছিল। তো ইয়ে বলছে যে দেখো এখন তো আর কি একটা মানে বলে এই সময় অনেক রকমের মান বাধা নিষেধ মেনে চলতে হয়, তুমি একটু মাকে বলো, হ্যাঁ মানে দুপুরে মানে দুপুর সন্ধ্যা এসব সময় হুড় হুড় করে ঘর থেকে বেরিয়ে যেও না, মাকে জিজ্ঞেস করে সব কিছু করো। বলছে ঠিক আছে। তো ওই দিন শাশুড়িমাকে কথা বলেছে যে এরকম এরকম ম্যাক্সি এরকম পরে দাঁড়িয়েছিল, ফিচার্সগুলি যখন বললো শাশুড়িমাটা না, শাশুড়িমা মানে কথাটা না চাপা দিয়েছেন, অ্যাজ ইফ এই জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করছিলেন। হ্যাঁ, তো যাই হোক ইগনোর করার তো চেষ্টা করছিলেন। তো সে মানে বলছেন যে বৌমা তোমার গাঁঠা বাঁধিয়ে দেবো, 3 মাসটা যেয়ে নিক, গা বাঁধিয়ে নেবো, আর তুমি ঠাকুরের একটা বই আর দিয়েছেন বলে একটা বালিশের তলায় রাখবে, তুমি ঠাকুরের নাম নেবে, এখন যত ঠাকুরের নাম নেবে তত ভালো। হ্যাঁ, তো ঠিক তারপরের দিনও যেন একই স্বপ্ন ভদ্রমহিলা দেখলেন। এবার দেখছেন কি যে ওই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে, মানে তখন কিন্তু দিন ছিল না, নেক্সট দিন যে স্বপ্নটা দেখছেন রাত্রের স্বপ্ন দেখছেন, যে রাত্রবেলা, হ্যাঁ রাত্রেবেলা মহিলা আর কি ওই কুয়োর মধ্যে উঠেছে, উঠে মানে ওই জিনিসটা মানে ছাপ দেবে, পাত কুয়ার মধ্যে ছাপটা দেবে, একদম পুরো রেডি, তখনই ধরফর করে উঠেছে। কারণ তুমি চেনো বা অচেনা যে কোনোই কেউ ব্যক্তি বিশেষ হোক না কেন, তুমি যখন স্বপ্নেতেও এরকম কোনো কিছু সিন দেখবে, অবভিয়াসলি তুমি তো ভয় পেয়ে মানে বাঁচানোর চেষ্টাই করবে, বা ভয়াক্ত হয়ে তুমি চিৎকার করে উঠবে। অনামিকা ম্যামের মাও কিন্তু সেম চিৎকার করে উঠলেন। আবার বললেন যে সেম ওই মেয়েটাকে দেখছি এরকম এরকম ম্যাক্সি পরা, এখন দেখছি তো ও ঝাঁপি দেবে বলে চিৎকার করছে, ওকে বাঁচাও বাঁচাও। তখন ওর বাবা মানে অনামিকা ম্যামের বাবা বললেন যে তুমি স্বপ্ন দেখেছো, ওকেও কোথাও নেই, তুমি তো এখানে ঘুমোচ্ছিলি, কোথার থেকে দেখবে তুমি স্বপ্ন দেখছো? তো বলছি স্বপ্নটা এতই জীবন্ত ছিল। তো অনেকে অনেক বুঝিয়ে টুঝিয়ে ঠাকুরের বলছে ঠাকুরের নাম নাও ঠাকুরের নাম নাও, তো ঠাকুরের নাম নিতে 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 উনি ঘুমিয়ে গেছেন। তারপর দিন ওনার মানে অনামিকা ম্যামের বাবা ওর মাকে বলছে মা ও খালি স্বপ্নে দেখে ভয় পায় একটু ওকে কিছু কাউকে দিয়ে ঝাড়িয়ে ঠাড়িয়ে নেবে নাকি? হ্যাঁ, তো বলছে যে বাবারে 3 মাস না হলে তো ঝাড়াতে পারছি না, 3 মাসটা হয়ে নিক, হ্যাঁ এত ভয় কেন পায়? হ্যাঁ মানে বলে না
শাশুড়ি মা আমতা আমতা করছে, ঠিক আছে। তো এখন কি হয়েছে জানো তো, এই তো দুদিন স্বপ্ন দেখার পর এখন কিন্তু অনামিকা ম্যামের মা নাকি, আচ্ছা অনামিকা ম্যামই কিন্তু তখন মানে ওনার ফার্স্ট চাইল্ড, মায়ের ফার্স্ট চাইল্ড কিন্তু অনামিকা ম্যামই, হ্যাঁ। তো ওনারই জন্মের সময় এই ইনসিডেন্টটা হয়েছিল। তো উনি যখন মানে এতদিন তো দুদিন স্বপ্ন দেখেছে, এখন জানো তো ওই মেয়েকে আচ্ছা যেমন প্রমিনেন্ট নয়, একটা মানুষকে তো প্রমিনেন্ট দেখছো, যেমন তুমি দেওয়ালে দেখছো, দেওয়ালে যেমন ওনার ছবিটা ফুটে উঠছে, মানে আর ওনার দিকে খুব উদাসীন হয়ে তাকিয়ে আছে, হ্যাঁ। খালি মানে খুব মানে তুমি কাউকে মানে প্রথমবার দেখলে যেমন খুশি হয়ে তুমি একটু দেখানো, তাকানো বা প্রেজ করো, ওরকমভাবে মানে খুব ভালো লেগেছে তোমার সঙ্গে কথা বলা। আর কেউ যদি তোমাকে দেখে ভালো না লাগে, খুব উদাস, তোমার দিকে এরকম করুণ দৃষ্টি তাকিয়ে থাকে, বা অ্যাজ ইফ যে আমার তো কিছু নেই, তোমার তো সবই আছে, ওরকম টাইপের একটা দৃষ্টি, কেমন যেন একটা দৃষ্টির দিকে তাকিয়ে থাকতো। তো উনি কিন্তু সন্ধ্যাবেলা আবার জোরে চিৎকার দিয়েছে, তখন কিন্তু হারিকেন কুপি ইলেকট্রিসিটি আসলে ওরকম ভাবে থাকতো না, হ্যাঁ, ওই একটা বাল্ব জ্বলতো ওরকম টাইপের। খুব জোরে চিৎকার মেরেছেন, চিৎকার মারার পর বলছে যে আমি তো এখন স্বপ্ন না, আমি তো মেয়েটাকে এরকম এরকম দেখছি। তো এই এত সব কথা শোনার পর তোমার ওনার শ্বশুরমশাইকে বললেন যে এরকম এরকম দেখছে। তো শ্বশুরমশাই বলছে যে তোমার তো ভুল হয়েছে, 3 মাসের অপেক্ষা করছো, বৌমা যখন বারবার এত ইয়ে করছে, ভয় পাচ্ছে, তুমি এক্ষুনি গুণিন ওঝার কাছে ওকে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। তো সেই বিকেলবেলায় মানে তোমার সরি সন্ধ্যাবেলায় তোমার গুণিন ওঝানকে খবর দেওয়া হলো, যেহেতু পুয়াতে মেয়ে সন্ধ্যাবেলা তো নিয়ে যাওয়াটা ঠিক না, তো শ্বশুরমশাই বললেন যে তুমি খবর দাও, যদি না আসে তাহলে না হয় আমরা কালকে সকালে বৌমাকে নিয়ে যাবো। তো গুণিন যেহেতু ওনার অনেক পরিচিত ছিলেন, উনি এসছেন, আসার পর অনামিকা ম্যামের মাকে দেখেছেন, দেখে বলছে যে ওকে তো দেখা দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, যে দেখা দেওয়ার চেষ্টা করছে, এই তো আপনাদেরই কেউ, হ্যাঁ, মানে সে পরলোকে গিয়েও যেতে পারেনি, সে কিন্তু আপনাদের বাড়িতেই রয়ে গেছে, এবং সে কিন্তু আপনার বৌমাকে দেখা দেওয়ার চেষ্টা করছে। আপনি আপনার বৌমাকে আমি কিছু ধারণ করা দেওয়ার জন্য দেবো, আর ওর গর্ভাবস্থাকালীন ওকে এখানে রাখবেন না, এবং সেই আত্মার জন্য আপনাদের কিন্তু কিছু রিচুয়ালস করতে হবে, কারণ আপনারা সে হয়তো মানে এতদিন ধরা দিচ্ছিল না, এখন কিন্তু সে ধরা দিচ্ছে, সে দেখা দিচ্ছে, যেটা আপনাদের জন্য খুবই ক্ষতিকারক হতে হলেও হতে পারে, তাই ওর মুক্তির বন্দোবস্ত আপনাদের করতে হবে, আর ইমিডিয়েট মানে কালকে সকালেই পারলে আপনার বৌমাকে ওনার বাবার বাড়ি, মানে পুরো গর্ভ মানে প্রেগনেন্সি যাতে উনি ওনার বাবার বাড়িতে কাটায়। তো উনি নোঝার উপরে তো কেউ কথা বলতে পারবে না। তো যাই হোক, উনি সঙ্গে কিছু নিয়ে এসেছিলেন, বুঝেছিলেন এই যে মানে কেউ তো এত রাতে এমনি তো আর ডাকবে না, তো কিছু ধারণ করার জন্য দিয়েছেন, আর ওই দিন রাতে অবশ্য আর কোনো স্বপ্ন টপ্ন দেখেনি, এবং বাবার বাড়িতে গিয়ে কোনো প্রবলেম হয়নি, অনামিকা ম্যামের কিন্তু জন্ম হয়। তো এখন মানে অনামিকা ম্যাম বলছেন যে এতদিন আমরা জানতাম না, ইনফ্যাক্ট আমার মাকেও বলেনি, এখন তো দেখো যুগটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমরা সবাই মডার্ন, আমার মেয়েকে নানারকমভাবে, যেটা আমার মাও হয়তো আমাকে ওরকমভাবে বলেনি, আমরা বলি বুঝাই যে এরকম করতে নেই, ওরকম করবে, ওরকমভাবে সাবধানে চলবে, প্রিকশনস নিতে হয়, কীভাবে মানে সেফ সাইডে থাকতে হয় সব কিছুই, হ্যাঁ, মানে মানে ছেলে যদি তোমাকে টোন কাটে কীভাবে তুমি ওটাকে ইগনোর করে যাবে, বা যদি বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন হয় কোন নাম্বারে তুমি ফোন করবে, তাহলে তুমি মানে ইফ টিজিং এর কথা বলছি আর কি। তো বলছে তখন আস্তে ধীরে আমার মা পরে জানতে পেরেছিল, কিন্তু তখন এইসব তার ডিসক্লোজ করার মতো না, তো আমি কিছুদিন আগে জানতে পেরেছি যে রুমকি আমার বাবার, ওর জন্য আমি নাম ঠিকানা সব কিছু হাইড করে দিলাম, ঠিক আছে। উনি প্রথমবারই কিন্তু আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করেছেন, এবং কথায় গল্পে উনি জয়েন হয়েছেন ধরো আজ মার্চ এপ্রিলের থেকে উনি জয়েন হয়েছেন কথায় গল্পে, এই 2024 এর কথা বলছি। তো উনি বলছেন যে আমি আমার মা তখন আমাকে বললো যে তুই তোর জন্মের সময় আমি অনেক স্বপ্ন দেখেছি, তোকে তো বলতাম খুব ভয় পেতাম, আমি কাকে দেখতাম জানিস? তো বলছে কাকে কাকে দেখতে? বলছে তোর পিসি এক ছিল, ওই পিসিকে দেখতাম। তো বলছে আমার পিসি ছিল, শুনেছিলাম তো বাবার বড় মানে বোন ছিল যে মারা গেছে কোনো অসুখের জন্য, বলছে তখন তো দেখ এসব কথা তো রাষ্ট্র করা যায় না, অ্যাকচুয়ালি ও মারা যায়নি, ও মানে আত্মহত্যা করেছিল, কারণ আমাদের গ্রামেরই মানে তোর বাবার বাড়ির গ্রামেরই কারোর সঙ্গে ওর একটা প্রণয় ঘটিত ব্যাপার ছিল, এবং ওটা মানে একটু অন্যদিকে বেগুদিকে চলে যায়, এবং সে প্রেগনেন্ট হয়ে যায়, এবং প্রেগনেন্ট হওয়ার পর যেহেতু লোক লজ্জা, ও কাউকে বলেনি নাকি, মানে ও নিজে মরমে মরে যাচ্ছিল, এবং
ছেলেটা নাকি ওকে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করার, ইনফ্যাক্ট ওর মা বাবার সঙ্গেও কথা বলবে বলেছিল, ছেলেটা নাকি ভালোই ছিল অ্যান্ড কথা বলবে, মানে এই জিনিসটাও তো ব্যাপারটা তো মানে দেখো একটা ছেলের জন্যও তো একটা অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়ায় না, অথচ ও কিন্তু সিরিয়াস ছিল। তো কি করবে যেহেতু মানে ছেলেটার একটা সুযোগ মানে খুঁজছিল, সো দ্যাট মা বাবাকে বলে ওকে বিয়ে করে নিয়ে আসবে, বাট ওইটুকুনি সময় মানে দেখো প্রেগনেন্সি এমন একটা সময় না, মানে একটা পিরিয়ড যে আস্তে আস্তে তোমার ধরা পড়ে যায়, ধরা পড়া শুরু করেছে, তোমার শরীরে একটা অন্য নতুন একটা প্রাণ সঞ্চার হয়েছে প্রাণের, তো ওই সব আর না নিতে পারে পেরে ও কিন্তু সুইসাইড করেছিল। যদিও পরে আর কি ওর মানে ঠাকুমা দাদুর কাছে ছেলের মা বাবা এসে বলেছিল যে আমার ছেলে তো আপনার মেয়েকে বিয়ে করতে চাইছিল, তো এরকম এরকম, তো তখন অবশ্য জিনিসটা আর কি চাপা পড়ে যায়, যেহেতু পোস্টমর্টম বাগেরা অত কিছু ছিল না, কিন্তু মায়ের চোখ কিন্তু ইয়ের পিসি মানে অনামিকা ম্যামের পিসি ফাঁকি দিতে পারেনি, মানে ওর ঠাম্মার, ঠাম্মা কিন্তু বুঝেই গেছিলো। ইনফ্যাক্ট ঠাকুমা নাকি পিসিকে জিজ্ঞেসও করেছিল যে কিরে আমাদের মুখে কি চুনকালি লাগিয়েছিস, তোর শরীরের গঠন ধরন দেখে তো আমার একদম ভালো লাগছে না, এবং এই কথা বলার ঠিক তারপরের দিনে কিন্তু উনি এই কাণ্ডটা করিয়ে বসেন। মানে মার চোখে ফাঁকি তো দেওয়া যায় না বলো, যদিও পোস্টমর্টম হয়নি তো ঠাকুমা কিন্তু ডাউটই করেছিলেন এরকমই কিছু ব্যাপার, কারণ ওনার মেয়ে না হলে আত্মহত্যা করার মেয়েই নয়। তো যাই হোক এটা মানে ভুল তো ভুলই, আত্মহত্যা সবসময় ভুল, আমার মনে হয় সবসময় কোনো না কোনো সলিউশন তো বের হয় হতোই হয়তো, কিন্তু ওই আগের দিনের তো দেখো কিছু কিছু রিজিড আমাদের সব কিছু সমাজ ব্যবস্থা ছিল, কিছু মানে এরকম হয়তো। আমি যেমন প্রথম ঘটনাটাই শুরু করেছিলাম, আমি আর মেনশন করলাম না কার, ইনফ্যাক্ট আমি শুনেছিলাম এই এরকম জিনিস হয়েছিল, তো মানে আগের সমাজ এখন সমাজের মধ্যে তো ফারাক আছে, যদিও এখনও বলবো না যে খুব স্মুথ, যদিও এখন সিঙ্গেল মাদার, ইনফ্যাক্ট ওই যে আমাদের যে সিরিয়াল মুম্বাইয়ের যে সিরিয়াল যারা করে ওদের মধ্যেই তো অনেকে দেখেছি যে সিঙ্গেল ফাদার হয়, যে করণ জোহর বলো, ইনফ্যাক্ট ওই একতা কাপুর অলসো সিঙ্গেল মাদার হয়েই তো পালন করছে, তো এখনের সোসাইটিতে যদিও এটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু তখনকার দিনে তো এগুলি মানে কি বলবো স্বপ্নের মতো ছিল, তাই না? তো এই ছিল অনামিকা ম্যামের পাঠানো একটা ঘটনা, আমি জানি না কীভাবে মানে যতটুকু পেরেছি ওরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, কারণ সবার মান সম্মান এটার মধ্যে জড়িয়েছিল, এবং সে অনামিকার পিসি তো দেখো একটা ভুল করে ফেলেছেন, এবং উনি যদি একটু ওনার মাকে বলে কোনো মতে যদি বিয়ে ঠিয়ে করে যদি উনি এবং ওনার যে গর্ভজাত সন্তানকে যদি বাঁচানো যেত, আসলে বয়সটাও তো বেশি ছিল না, 16-17 বছর বয়স, ওর জন্যই বলে না পুরো মানে প্রাপ্তবয়স্কদের বুদ্ধি এবং এদের মধ্যে কিন্তু তফাৎ আছে। আচ্ছা চলো আমি আর এইটার মধ্যে যাচ্ছি না, তো কেমন লাগলো ঘটনাটা প্লিজ জানাতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করতে ভুলো না, আর একটা রিকোয়েস্ট করবো, ঘটনা তো পাঠাবে ডেফিনেটলি, তোমাদের ঘটনা না আসলে আমি কী করে শেয়ার করবো, রিকোয়েস্ট করবো যে কপি করে পাঠিও না, বা কোথাও অলরেডি পাঠিয়ে দিয়েছো সেরকম ঘটনা পাঠিও না। আর আমি তো জানি মঙ্গলবার এবং শুক্রবার শনিবার লাইভে আসি, যদি শনিবারে লাইভে না আসি তাহলে রোববার দিন এপিসোড দিয়ে দেবো, এখন মনে হচ্ছে যে সপ্তাহে দুবারই লাইভ আসতে হবে, যেহেতু রেকর্ড করা হয়ে উঠতে পারছে না পুজোর চাপ, বুঝতেই পারছো। তো চলো আর দেরি করবো না, নেক্সট ঘটনায় চলে যাবো, দীপ সাহা প্রচণ্ড অদ্ভুত একটা ঘটনা ওর মামার বাড়িতে ঘটেছিল। তো দীপদের না মামার বাড়ি হলো তোমার ওই মঠের মতো মন্দির, মানে ওদের কম্পাউন্ডেই আছে মামার বাড়ির কম্পাউন্ড, বিশাল বুঝতেই পারছো, মন্দির যেহেতু আছে বিশাল বড় বাড়ি। হ্যাঁ ওদের না বাৎসরিক যেদিন আর কি রাধা মাধবের তোমার প্রতিষ্ঠা হয় সেই দিন মানে সেই দিন অনুযায়ী প্রতি বছর বাৎসরিক পূজা হয়। তো আরেক ওদের মানে একটা উসকো কে বলতে অনেকে আইস্য বলে না যে একটা নিয়ম কানুন যে ওদের যে ঠাকুর কোনোদিনও ওদের বাড়িতে ঢুকতে পারবে না, তুমি ঠাকুরের ফটো লাগাতে পারো কিন্তু ঠাকুর যে তোমার ঠাকুরের মূর্তি তুমি তোমার মানে গৃহে ঢুকাতে পারবে না, সবসময় আলাদাভাবে মন্দির করেই কিন্তু তুমি যদি উপাসনা করো ওরকমভাবে করতে হবে। তো ওই ধরনেরই মন্দিরটা প্রতিষ্ঠা করা এবং প্রতি বছর খুব ধুমধাম করে পালন করা হয়, সেইবার ছিল 25তম মানে রজত জয়ন্তী। হ্যাঁ তো আরও খুব বড় করে হবে, তো ওই পিতলের মূর্তি তো ওই অঙ্গরা আরও কীসব করতে হয় না মানে আরও ইয়ে করে করার জন্য, এবং পুরো মন্দিরটাকে যেহেতু পেইন্ট করবে তো ঠাকুরের গায়ে লাগতে পারে, তো কী করবে, তো গ্রামের যে মন্দির ছিল গ্রামের সেই মন্দিরের মানে সবার সঙ্গে কথা বলে সেই মন্দিরের পাশেই ঠাকুরদের কিছুদিনের জন্য রাখার বন্দোবস্ত করা হলো। হ্যাঁ কারণ দুদিনের মধ্যে পেইন্ট হয়ে গেলে আর ঠাকুরের ওখানেই সব অঙ্গরাগ করে মানে ওই যে হয় না আবার ইয়ে করা অঙ্গরাগই তো বলে,
করে আবার মানে চলে আসবেন। অ্যান্ড অলসো ঘরও রং করা হয়েছে, যেহেতু প্রচুর মানুষ আসবে এবং তোমার কালার বাগেরা করতে হবে, যে ঠাকুরের যে ফটোগুলি আছে ওগুলি অবধি বলছে ফ্রেম অনেকদিন পুরনো হয়ে গেছে, ফ্রেম চেঞ্জ করিয়ে ফটো সেম থাকবে, আবার সুন্দর চকচকে কাঁচ টাচ দিয়ে বাঁধিয়ে নিয়ে আসবে। তো এইরকম অবস্থা। তো ওই সময় দীপরা গেছে মামার বাড়ি, তো ধরো দীপরা গেছে তার এক সপ্তাহ পর বাৎসরিক পূজা, যেহেতু দীপের ছুটি ছিল বলে ওরা সবাই আগেই চলে গেছে, এবং বুঝতেই পারছো এত বড় করে যখন আয়োজন করা হবে তো কাজও তো প্রচুর। তো মায়ের হেল্পের জন্য দীপের মা দীপ ওরা চলে গেছে, তো দীপের বাবা বলেছে মানে উৎসবের ঠিক আগের দিন পৌঁছে যাবে, ঠিক আছে। তো বলছে কি জানো তো, যখন ঠাকুর বেরিয়ে গেল আমাদের মামার বাড়িতে, তো এটা একটা মানে কি বলবো, মা লক্ষ্মীর একটা আশীর্বাদ, ধনে ধান্যে উপচে পড়ছে, কোনো রকমের নেগেটিভ এনার্জি, কোনো রকম ঝগড়াঝাটি, কোনো কিছু নেগেটিভিটি আমাদের মামার বাড়িতে পাবে না, ভাববে যে খুব মিলমিশ, খুব মিলমিশ। হ্যাঁ, বলছে যে অনেকে বলে তোমাদের, তোমার কথায় গল্পেই তুমি শুনিয়েছো যে বাস ঝাড়ে ভূত থাকে, তুমি বিশ্বাস করো আমার মামার বাড়ির পেছন দিকে বাসের ঝাড়ের বাগান, বাগান বড় বড় বাগান, যেটা আর কি দেওয়া হয় আর কি ইয়েদেরকে, বিক্রি করা হয় প্রতি বছর। বলছে ওই বাস ঝাড়ে তুমি রাত্রেবেলা ঘুরে বেড়াও, কিন্তু কিচ্ছু হবে না, কোনো তোমার গাছ ছমছমই হবে না, এমন এতটাই পজিটিভিটি ছিল আমার মামার বাড়িতে। হ্যাঁ, তো যখন ওই মন্দিরে ওনারা নিয়ে গেছেন এবং কালার করা শুরু করলো, বলছে তুমি বিশ্বাস করবে না, প্রথম প্রথম যেটা হলো তোমার, প্রথমে তো ওই আগে কি করতো, ওই হোয়াইট কালারের একটা ডিস্ট্যাম্পার মারতো, তারপর তো প্লাস্টিক কালার করা হতো, আগের কথা বলছি কারণ ঘটনাটা অনেক আগে, তখন ওইসব ওই তোমার আজকালকার যেরকম পেন্টিং হয় ওরকম না, কিন্তু আগে ডিস্ট্যাম্পার মারতো, তারপর মানে হোয়াইট কালারের, তারপর হলো প্লাস্টিক পেন্টটা মারতো। হোয়াইট কালার ডিস্ট্যাম্পার মারার পর বলছে বিশ্বাস করবে না, মানে হাতের তো তুমি বুঝতে পারছো হাতের ছাপ এক রকমের, আর কঙ্কাল, কঙ্কাল মানে তোমার রঙে ডুবিয়ে যদি ছাপ মারো কিরকম হবে, আমাদের ঠাকুর ঘরে পুরো আলকাতরার মতো ওরকম ছাপে ছাপ ছাপে ছাপ। কি হলো, সবাই ভেবেছে কেউ শত্রুতামি করে করলো নাকি, আবার দিয়েছে পেইন্ট, আবার দেখে মানে যা ফুটে উঠছে সেম জায়গায়, আবার ফুটে উঠছে, ঠিক আছে। মামার বাড়ির সবাই তোমার সন্ধ্যার পর ছায়া দেখতে পেলো, পেতো, হ্যাঁ, যেমন মানে ঠাকুরের ওখানে চত্বরে ছায়া, উঠানে ছায়া, মানে একাধিক ছায়া যেমন ঘুর 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 করতো। দীপের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, যেটার জন্যই দীপ আমাকে এই ঘটনাটা শেয়ার করেছে, বলছে তখন আমি অত বড় না হলে অত ছোটও না, ক্লাস ধরো 6-7 পড়ি, এবং তখন না আমি ঘুমিয়েছিলাম, তো আগে কিন্তু স্কুলে বলে আমি তো বাংলা মিডিয়ামে অত করা পড়েছিল না, একটা দরখাস্ত দিয়ে গেছিলাম যে এরকম ছুটি, আমি মামা বাড়ি যাচ্ছি কাজের জন্য, তো দরখাস্ত মঞ্জুর হওয়ার পরেই আমি গেছি। তো আমি ঘুমিয়েছিলাম রাত্রেবেলা, হ্যাঁ, তো মানে দীপ ঘুমিয়েছে, দীপের ছোটো মামা ঘুমিয়েছে, কোনো কারণে হয়তো দীপের ছোটো মামা ওয়াশরুমে গেছে, যেহেতু আগের দিনের বাড়ি বুঝতেই পারছো অনেকটা দূর, মানে ওয়াশরুমে গিয়ে আস্তে আস্তে বেশ খানিকটা টাইমই লাগবে। হঠাৎ দীপের না প্রচণ্ড অস্বস্তি মনে হচ্ছে, চোখ খুলে দেখে কি একটা বুড়ি, যেমন এই নাকটা না এরকম 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 তোমার প্যারাটের মতো এরকম, পুরো ওরকম হোয়াইট কালারের কোঁকড়ানো কোঁকড়ানো চুল, বলছে আমি তুমি যদি আমি মৃত্যুর আগের দিন আগের চেহারা মানে আগের মুহূর্ত ওই মানে মহিলার চেহারা আমি জীবনেও করবো না, আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম ওনাকে দেখে, এরকম করে ঝুঁকে না এরকম করে আমার দিকে এরকম করে তাকিয়ে আছে, হ্যাঁ তাকিয়ে আছে, না হাসি না ভয় না মানে রাগ কিচ্ছু না, একদম এক্সপ্রেশনলেস একটা এরকম এরকম করে তাকিয়ে আছে। এটা দেখে তো আমি প্রচণ্ড জোরে চিৎকার চিৎকার মারার সঙ্গে সঙ্গে জানো তো রুমকিদি মনে হচ্ছে কি মানে ওই যে ভূতের সিরিয়াল বা ভূতের মুভিতে দেখো না এরকম শট করে চলে গেছে, একদম এক্স্যাক্টলি মনে হচ্ছে মানে ফুল স্পিডে এরকম করে বেরিয়ে চলে গেছে। দরজাটা খোলা ছিল যেহেতু মামা ওয়াশরুমে গেছে, দরজা খুলেই গেছে, ও তো ভয়ে থরথর থরথর করে কাঁপছে, তো চিৎকার শুনে তো মানে ওর মামাও দূরে এসছে, যারা আশেপাশে ছিল মানে আশেপাশের রুমে শোয়া ছিল ওরাও দূরে এসছে, কী হয়েছে কী হয়েছে, তো ও তো বলছে এরকম এরকম হয়েছে। তার ঠিক এক দেড় ঘন্টার মধ্যে দীপের প্রচণ্ড জ্বর, এত জ্বর যে ছেলেটাকে নাকি ওখানে স্বাস্থ্যকেন্দ্রে অ্যাডমিট করতে হয়েছে, মানে জ্বর কিছুতেই নামছে না, প্যারাসিটামল খাইয়েছে, মাথায় জল পট্টি করেছে, জ্বর কিছুতেই নামছে না। তো যাই হোক, আর এদিকে কী হচ্ছে জানো তো, মন্দিরের কাজ যেমন ডিলে হচ্ছে ডিলে হচ্ছে, আর ওই কঙ্কালের হাত সব ছায়া ছায়া দেখে, এবং দীপের মুখে ডিসক্রিপশন শুনে দীপের যে দাদু বলছে যে শিগগিরই তুমি ইয়েকে কালীবাড়ি যে পুর মন্দিরে আর কি ইয়ে আছে আর কি ওনার দেবতা আর কি রাখা হয়েছে, মানে রাধা মাধবের মূর্তি অঙ্গরাগ করার পর ওনাকে ডেকে নিয়ে আসো। ডেকে আনার পর পুরোহিতকে তো সব কথা বলেছে, বলার পর বলছে যে এতদিন তোমাকে রাধা মাধব তোমাদের বাড়িটাকে প্রোটেক্ট করে রাখতো, এখন যেই উনি গেছেন সেই মানে একে একে সবাই ওত পেতে রয়েছিল যে তোমাদের এখানে হামলা করবে, কারণ কি
পজিটিভিটি যখন বেশি হবে নেগেটিভকে অ্যাট্রাক্টও তত বেশি করবে। ফর এক্সাম্পল, জানো তো বলে না যত হাসি তত কান্না, তুমি যত হাসবে তারপরেই দেখবে একটা কান্নার মানে মন খারাপ, বিষণ্ণতা, কোনো না কোনো একটা এরকম নিউজ বা কোনো না কোনো কারো কথায় বলো তোমার মন খারাপ হয়ে তোমার কান্না চলে আসে। বলে না যত হাসে তত কান্না, ঠিক তেমনই পজিটিভ জিনিসও জানো তো প্রচণ্ড নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, তো ওরা যখন চান্স পেয়েছে ওরা কিন্তু ওতপ্রোতভাবে মানে এখানে তোমাদেরকে জড়িয়ে ধরেছে ইমিডিয়েট। তুমি আর দেরি না করে একটা, আমি হাবানের একটা বন্দোবস্ত করছি, আমার সঙ্গে আরও 5টা ব্রাহ্মণ থাকবে, হ্যাঁ মানে টোটাল 5টা ব্রাহ্মণ মিলে আর কি হাবানটা করবে। অ্যান্ড হাবান চলাকালীনই ঠাকুর ঘরকে মানে দুজনের বদলে 3-4 লেবার লাগিয়ে জাস্ট তুমি পেইন্ট করিয়ে রাধা মাধবকে আগে ঢোকাও। রাধা মাধব তোমার এখানে এসে গেলে আর কোনো কিছু হবে না। তারপর একটা কথা বলেছে, আর কোনোদিনও রাধা মাধবকে তোমরা কিন্তু তোমাদের বাড়ির থেকে কোথাও রেখো না, বুঝতে পারছো তো কে তোমাদেরকে প্রোটেক্ট করে রেখেছে। তো ওই হাবান চলাকালীন মানে সকাল ধরো 8টার থেকে হাবান শুরু হয়েছে এবং সেটা কিন্তু মানে কন্টিনিউয়াসলি হাবান চলেছে প্রায় 8-9 ঘন্টা। 8-9 ঘন্টার মধ্যে তোমার ডিস্টেম্পার লাগিয়েছে, ডিস্টেম্পার না বলছে ডিস্টেম্পার পরার প্লাস্টিক পেইন্ট লাগানোর দরকার নেই, রাধা মাধবকে ইমিডিয়েট তোমরা নিয়ে এসো। তো ওখানে আবার রাধা মাধবকে স্থাপন করা হয়েছে, তারপর নাকি সাবধানে সাবধানে পরে প্লাস্টিক পেইন্টও করেছে। কিন্তু এই হাবানটার পরে রাধা মাধব যখন নিজের স্থানে চলে আসে তারপর থেকে না ছায়া দেখা যায়, তারপর তো বললাম পুরো বিন্দাস আছে, এখনো অবধি কোনো প্রবলেম হয়নি। যদিও মানে আবার তো পেইন্ট করানোর সময় হয়ে গেছিলো, পেইন্ট করাতে হয়েছে আরো 2 কিন্তু রাধা মাধবকে কিন্তু কোনো জায়গায় মানে নড়ানো যায়নি, অঙ্গরাগও ওখানেই হয় ওনার। এবং তোমার পেইন্টও কিন্তু ওনাকেও একটু ঢেকে ঢেকে একটু মানে বাড়ির মানুষরা একটু ওনাকে মানে গার্ড করে করে পেইন্টটা করতে দেয়, সো দ্যাট রাধা মাধবের গায়ে কোনো ছিটাছাটা না লাগে। তো এই ছিল একটা দীপসাহের ঘটনা, আমার তো প্রচণ্ড অদ্ভুত লাগলো, তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না। তো চলো বন্ধুগণ, আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি। জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার, প্রচুর প্রচুর শেয়ার করো অ্যান্ড এভাবেই ভালোবাসতে থাকো কথা বলবো ভুতুর আড্ডা স্টেশনকে। চলো আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।